কৃষ্ণ প্রেমী অন্তরে লেগেছে নয়ন দেখিলে যাই চেহে নারে মহদুর কৃষ্ণ প্রেমী যার অন্তরে লেগেছে নয়ন দেখিলে যায় চেহে নারে মধুর কৃষ্ণ প্রেমী যার অন্তরে লেগেছে নয়ন দেখিলে যায় চেহে নারে তুমি ধরলে কেন নারীর পায় ভালো কথা ভগবান শ্রীকৃষ্ণ তার রাধা রানীকে দিয়েছিলেন আয়ান ঘোষকে কেন দিয়েছিলেন ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য আয়ান ঘোষকে বলেছিলেন যে বলো তুমি কি বর চাও তুমি টাকা পয়সা ধন সম্পত্তি কিছু চাও বলেছিলেন না প্রভু তোমার লক্ষ্মীকে আমায় দান করতে হবে কিন্তু বলেছিলেন তথাস্তু তবে এ যুগে নয় সত্য যাবে ত্রেতা যাবে আমি দা পরিযুগে তোমার মনের আশা পূর্ণ করব তখন কি করলেন শ্রীমতী রাধারানীকে বললেন তোমাকে আয়ানের ঘরে যেতে হবে রাধারানী বললেন এটা কখনো হয় না কেন হয় না আমরা যে ভক্তের অধীন ভগবান ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করা এটা যে আমাদের কাজ তবে হ্যাঁ প্রভু আমি যেতে পারি তবে একটি সত্য কি সত্য আমি যখন জন্ম নিয়ে এই ধরাধামে আসব তবে অন্ধ হয়ে আমি জন্মগ্রহণ করব আমি যতক্ষণ পর্যন্ত তোমার নয়নে নয়ন না রাখতে পারবো ততক্ষণ আমি নয়ন খুলব না ভগবান শ্রীকৃষ্ণ বললেন তথাস্তু তবে হ্যাঁ তুমি আমার রাধারানীকে পাবে তবে কাম শক্তিটা তুমি কখনো পাবে না কারণ তুমি যে মানব তুমি নিষ্কাম প্রেম আমার মতো করতে পারবে না তাই কি বললেন Oh, come on.
বাড়ির পাইবা শ্রীমতী রাধা রানী বসে আছেন মালা গেতে ভগবান শ্রীকৃষ্ণ কখন আসবেন দেখছেন সে চণ্ডামণির কুঞ্জে যে বসে আছে সখীরা তখন বললেন দেখ তোর সখার সঙ্গে কখনো কথা বলিস না কেন জানিস তোর সখা কিন্তু এই চণ্ডামণির কুঞ্জে যে বসে আছে শ্রীমতী রাধা রানীর মালা যখন বাসি হয়ে গেল তখন কি করলেন চণ্ডামণির কুঞ্জের দিকে উনি চলেছেন ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন আমি এবার ধরা পড়ে গেছি তখন বিরজাকে বললেন বিরজা তুমি আমাকে বিপদ থেকে রক্ষা করো বিরজা তখন নদী হয়ে গেলেন ভগবান শ্রীকৃষ্ণ সেই নদীর উপরে যখন চলেছেন শ্রীমতী রাধা রানী তখন ময়ূর রূপ ধরলেন ভগবান শ্রীকৃষ্ণ তখন কিন্তু রাধা রানীকে মান ভাঙাবার জন্য পাই ধরেছিলেন কেমন এটাই হলো তোমার কথার জবাব ওহম